মহাসমারোহে আগরতলা শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে শনিবার পালিত হচ্ছে রাধাষ্টমীর অনুষ্ঠান। অধিবাসীর মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে শুভ সূচনা হয় রাধাষ্টমীর অনুষ্ঠানের। কাকভোরে হিন্দু শাস্ত্রে ও রীতিনীতি মেনে ভগবান রাধাকৃষ্ণের মঙ্গলারতি করেন মন্দিরের ভক্তবৃন্দরা। এরপর অনুষ্ঠিত হয় রাধাকৃষ্ণের বিগ্রহের মহা অভিষেক। রাধাষ্টমী মহোৎসবে অংশ নিতে শনিবার ইসকন মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব বিষয়, কুক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কুরাই এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিজে হাতে এদিন বিগ্রহের সেবাও করেন তারা। রাধারানীর দিব্য কৃপায় রাজ্যবাসীর জীবন ভালোবাসা, আনন্দ, শান্তি এবং ভক্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই কামনায় জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরাই। রাজ্যবাসীকে এদিন শারদীয়ার আগাম শুভেচ্ছাও জানান তিনি। যে রাধা জন্মাষ্টমী উপলক্ষে আমরা এখানে সবাই সামিল হয়েছি ইসকন মন্দিরে, একটাই থাকবে যে ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন, আগামী দিনগুলো যেন মানুষের ভালো হয়ে আসে। সামনেই দুর্গা পুজো আসছে, এই পুজোতেও যেন আমরা সবাই ভালোভাবে কাটাতে পারি রাজ্যের মানুষ, এটাই আজকে প্রার্থনা রাধার কাছে। আর সবাই আমরা ইসকন মন্দিরে আসি, আগরতলাতে একমাত্র ইসকন মন্দির যেখানে প্রতিনিয়ত কৃষ্ণ ভক্ত যারা বিশেষ করে যারা সামিল হন, তো একটাই প্রার্থনা আপনারাও ভালো থাকবেন, আপনাদের পরিবারের লোকও ভালো থাকুক, সবাই যেন ভালো থাকে। এদিনের এই পুণ্যতিথিতে ইসকনের রাধাষ্টমী মহোৎসবে অংশ নিয়ে সকলের জন্য মঙ্গল কামনা করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মন্দির দ্বারা আয়োজিত আমাদের রাধা অষ্টমী, যে পুণ্যদিনে ওনারা এখানে রাধা অষ্টমী পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং রাজ্যবাসীর সকলের যাতে মঙ্গল হয় সেই মঙ্গল কামনা করে এখানে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আর বিশেষ করে এই ইসকন মন্দিরের সঙ্গে যারা জড়িত সমস্ত ভক্তদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই রাধা অষ্টমীর শুভ প্রাগলগ্নে। রাধাষ্টমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের নানান প্রান্ত থেকে এদিন প্রায় কয়েকশো পুণ্যার্থীর সমাগম ঘটেছে আগরতলার ইসকন মন্দির প্রাঙ্গণে। ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হবে ইসকনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।